অনেকদিন পরই বেরিয়েছি, মাঝে সাঝে বেরোনো হয় না অকেশন ছাড়া। লাস্ট পুজোর সময় বেরিয়েছিলাম, এখন বেরোলাম। তারপরে ভিড় তো সবই ঠিক আছে, মানুষ অকেশনে তো বেরোবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ একটু তো মানুষের নিজের কসাস থাকা উচিত, এটাই দরকার আর কিছু না। কারণ এই ভিড়ে প্রথম কথা বাচ্চাদেরকে নিয়ে একদমই বেরোনো উচিত না। আর হ্যাঁ আমরা বেরোচ্ছি ঠিক আছে, বাট মাস্ক ইজ ম্যান্ডেটরি, এটা তো মানতে হবে মানুষকে। অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং তো মানা হচ্ছে না, সেটা তো দেখতেই পাচ্ছি সবাই মিলে, সো কিছু বলার নেই। ম্যানেজমেন্ট তো যা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকই আছে, কিন্তু মানুষ নিজে সচেতন না থাকলে তো পুলিশেও কিছু করতে পারবে না, এটা তো ঠিক। হ্যাঁ একটা ওয়ে আছে যে না ঠিক আছে মানুষকে সিকিউরভাবে পাঠানো হচ্ছে বা কিছু, ঠিক আছে একটা রাস্তা ব্লক করে কিছু জন ছাড়া হচ্ছে কিছু জন না, বাট ঠিক আছে আর একটু বেশি হওয়াটা দরকার, মানুষের নিজেরও হওয়াটা দরকার, এটাই। না না অবশ্যই প্রোটেকশন তো নেওয়া উচিতই, তাও তো অনেক কেউ প্রোটেকশন নিচ্ছেই না, পুলিশরা বারবার বলেই চলেছে বাট কারোর কোনো রেসপন্স নেই, অর্ধেকজনে এমনি ঘুরে বেড়াচ্ছে, এটা করাটা ভুল অ্যাকচুয়ালি। অনেকেই দেখছি মাস্ক ছাড়া ঘুরছে, প্রোটেকশন নিচ্ছে না, যাই না না আমি ফটো তুলছি বলে মাস্কটা খুললাম জাস্ট, নাহলে মাস্ক পরেই ছিলাম আমরা। খুবই ভালো দেখছি, খুব মানে সেফটি, ওরা বলছে মাস্ক পরে থাকতে সবসময়, অনেকে আছে শুনছে না, আর শোনা উচিত আমার মনে হয়। অবশ্যই সেটা সাপোর্ট করছি, ওনারা নিজেদের স্বার্থে ওখানে বসে আছেন এবং ওনারা নিজেদের প্রবলেমের সলিউশনের জন্যই ওখানে বসে আছেন, অবশ্যই। হ্যাঁ ফার্মার প্রোটেক্ট করছে না, এটা তো আমি জানি। না এই বিষয়ে কিছুই জানি না, না এটা আইডিয়া নেই আমার, ঠিক শুনেছি আমি। হ্যাঁ অবশ্যই ফার্মারদের প্রোটেস্ট তো অবশ্যই মানে সাপোর্ট করতে সবাইকেই করা উচিত, কারণ আমরা আজকে যা খাচ্ছি মিনিমাম খাবারটুকু তাদের জন্যই আমরা পাচ্ছি। সবাই ইন্ডাস্ট্রিতে বসে কাজ করলেই হবে না, আমাদেরকে ওই চাষবাস লেভেলের লোকজন যদি না থাকে আমাদের দুবেলা দুমুঠো জুটবে না, আমরা তো টাকা আর্ন করে নিয়ে সেটা তো চিবিয়ে পেট ভরতে পারবো না। তারাই মেন দেশের, আমাদের ইন্ডিয়ার জন্য তারাই মেন যে দেশে আমরা বাস করি, সো অবশ্যই তাদেরকেই প্রায়োরিটিটা দেওয়া উচিত। টপিকটা জানলে হয়তো বলতে পারতাম। হওয়া একদমই উচিত না, কারণ মানুষের সব থেকেই মানুষ, একটা ফার্মারের যা রেসপন্সিবিলিটি থাকে দেশের প্রতি বা মানুষের প্রতি, একটা সেনারও সেম রেসপন্সিবিলিটি থাকে, সো দুটোকেই সমান জায়গাটা দেওয়া উচিত, কাউকে মানে প্রায়োরিটি লেভেলে রাখা উচিত, কারণ দুজনেই দেশের জন্যই করছে, দেশের মানুষের জন্যই করছে, একজন মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য করছে তো আরেকটা দল মানুষের পেট ভরার জন্য করছে, অবভিয়াস দুটোই মানুষের জন্য করছে, সো দুজনকে সমান চোখেই দেখা উচিত, এটা তো অবশ্যই।